এই পাঠে শুরুতে চিনলান বলতে থাকে, আমার সেদিনের ঘটনা সব মনে নেই, আমাকে হয়তো কোনো ওষুধ খাওয়ানো হয়েছিল। আনহে বলে, সেদিন রাস্তায় আমি তোমাকে দেখেছিলাম, গুন্ডার হাত থেকে বাঁচিয়ে আমি তোমাকে একটা ঘরে নিয়ে যাই, তোমাকে ঘরে রেখে আমি ডাক্তার ডাকতে যাই, আমি বুঝতে পারিনি রাস্তায় আমাকে কেউ অ্যাটাক করবে, এরপর থেকে আমি অজ্ঞান হয়েছিলাম। চিল্লান বলে, আপনি আমাকে কি আগে থেকেই চিনতেন? আনহে বলে, যদি বলি আমি তোমাকে আগে থেকেই পছন্দ করি, তুমি আমার কথা বিশ্বাস করবে? এদিকে দেখা যায় দাসী জিশিয়া ধীরে ধীরে আনচাংয়ের ঘরে যায়। আনচাং তার গলা চেপে ধরে বলে, তোমার সাহস কি করে হয় ডাক্তারের সঙ্গে মিলে চিনলানকে ফাঁসানোর? জিশিয়া বলে, আমি যা করেছি তা তো আপনার জন্যই করেছি, চিনলান ওষুধের ব্যাপারে জেনে গিয়েছিল, তাকে না ফাঁসালে আপনি ফেঁসে যেতেন। আনচাং বলে, ভবিষ্যতে আমার অনুমতি ছাড়া কোনো কাজ করবে না। দাসী বলে, আমি কি খবর এনেছি সেটা শুনবেন না, এইমাত্র আমি ছোট সাহেব আর চিনলানের কথা শুনে এসেছি। আনচাং বলে, কি শুনেছ? দাসী বলে, ওই বাচ্চা ছোট সাহেবের। আনচাং বলে, তুমি শিওর? দাসী বলে, হ্যাঁ আমি নিজের কানে শুনেছি। অর্থাৎ দাসী তাদের পুরো কথা শোনেনি। আনচাং এটা শুনে রেগে যায়। দাসী বলে, তবে বাচ্চা আপনারও হতে পারে, কারণ সেই রাতে আপনিও তো তাকে রেপ করেছিলেন। চিংকে বিয়ে করার আগে আপনি চিনলানকে রেপ করেছেন, কারণ আপনি চেয়েছিলেন চিনলান যেন আপনার রক্ষিতা হয়, আর এতে করে ওই বংশের উপর আপনার অধিকার বেশি থাকত, কারণ দুই বোনেরই আপনি স্বামী হতেন। কিন্তু আপনার পুরো প্ল্যানে পানি ঢেলে দিল ছোট সাহেব, আমি ঠিক বলছি না? আনচাং বলে, সব যখন জানো তখন আমাকে ধোকা দেওয়ার কথা মাথায় এলো না। দাসী বলে, আমি কেন আপনাকে ধোকা দেব, আমি তো আপনাকে ভালোবাসি। তবে ছোট সাহেব আর চিনলানের মধ্যে কিন্তু খুব ভালোবাসা, আবার ওই উত্তরাধিকারও আসছে। আনচাং বলে, তাই যদি হয় তাহলে এই বাচ্চা দুনিয়ায় আসবে না। পরদিন চিনলান কোথাও যাওয়ার সময় আনচাং তাকে ধরে। আনচাং বলে, সত্যি বলো, এই বাচ্চা কি সত্যিই আনহের? চিনলান বলে, হ্যাঁ। চিনলান হাত থেকে একটি কাঁকন বের করে আনচাংকে দিয়ে বলে, এটা তুমি আমাকে বিয়ের আগে দিয়েছিলে, এটা তুমি নিয়ে যাও। তখনই সেখানে চিং আসে। চিং বলে, তুই আবার আমার স্বামীকে নিতে চাইছিস? চিং চিনলানকে মারতে থাকলে আনচাং কায়দা করে চিনলানকে ফেলে দেয়, আর চিনলান পেটে আঘাত পায়। এরপর দেখা যায় চিনলান শুয়ে আছে। আনহে বলে, আমাকে ক্ষমা করে দিও চিনলান, আমি আমাদের বাচ্চাকে বাঁচাতে পারিনি। চিনলান কল্পনা করে কিভাবে চিং তাকে ধাক্কা দিয়েছে। চিনলান বলে, তুই আমার নিষ্পাপ বাচ্চাকে মেরেছিস, আমি এর প্রতিশোধ নেব চিং। চিনলান এরপর বলে, আমার আবছা মনে আছে, সেদিন যে আমাকে রেপ করেছিল তার কোমরে ক্রস চিহ্ন ছিল। আনহে অবাক হয়ে বলে, ক্রস চিহ্ন? এরপর চিনলান এক দাসীকে টাকা দিয়ে সাহায্য করে, বিনিময়ে সে তার কাছে সাহায্য চায়, চিং এর ব্যাপারে তথ্য জানতে চায়। দাসী বলে, চিং ম্যাডাম বিয়ের পরও একজনের সঙ্গে দেখা করে। চিনলান মনে মনে বলে, চিং আমার মৃত বাচ্চার প্রতিশোধ আমি যে কোনো উপায়ে নেব। এরপর দেখা যায় চিং সত্যি সত্যি কারোর সঙ্গে দেখা করতে এসেছে। চিনলান দাসীকে ইশারা করে লোক ডাকতে বলে। চিনলান হাতে তালি দিয়ে বলে, কি সুন্দর দৃশ্য। চিং বলে, তুই এখানে কি চাস তুই? তখন দাসেরা চলে আসে আর লোকটি পালিয়ে যায়। আনচাং আর তার মাও সেখানে আসে। চিনলান বলে, আমি আমার বাপের বাড়ি থেকে আসছিলাম, তখন দেখি চিং কোনো পরপুরুষের সঙ্গে দেখা করছে। মা বলে, চিং তোমার সাহস কী করে হয়? তখন দাসেরা এসে বলে, ম্যাডাম আমরা তাকে ধরতে পারিনি। চিং বলে, এসব মিথ্যে, চিনলান আমাকে অপবাদ দিচ্ছে। চিনলান বলে, আমি অপবাদ দিচ্ছি? আর এই মূল্যবান গয়না এগুলো কেন এনেছো? ম্যাডাম বলে, চিং তোমার আরও কিছু বলার আছে? চিং বলে, আমার কিছু টাকার দরকার ছিল, তাই আমি গয়না বিক্রি করতে চেয়েছি, আমি কারো সঙ্গে দেখা করতে আসিনি। আনচাং, আমার কারোর সঙ্গে সম্পর্ক নেই। আনচাং বলে, ওকে নিয়ে গিয়ে শাস্তির ব্যবস্থা করো। এরপর চিংকে শাস্তি দেওয়া হয়। চিং বলে, চিনলান মনে রাখিস, একদিন তোর অবস্থা আরও খারাপ হবে। রাতে আনচাংয়ের কাছে দাসী এসে বলে, সব ঠিকঠাক হয়ে গেছে। আনচাং বলে, আমি ভাবতেও পারিনি এত সহজেই বাচ্চা চলে যাবে। তখনই বন্দুক হাতে আনহে ঘরে আসে। এদিকে চিনলান আনহের জন্য অপেক্ষা করতে থাকে, এখনও কেন আনহে আসছে না? আনহে আনচাংকে বলে, তুই এত নীচ, আমি তোদের কথা শুনেছি, তুই কেন করলি এটা? আনচাং বলে, তোর জন্য, ছোটবেলা থেকে আমি যত ভালো কাজই করি না কেন সবাই তোকেই বাহবা দিয়েছে, কারণ আমি এই বাড়ির পালিত সন্তান, এই বাড়ির বেশিরভাগ জিনিস আমার বাবার। আমার এখনো মনে আছে আমার বাবা নিজের প্রাণটাও দিয়েছে তোর বাবাকে বাঁচাতে গিয়ে।
আর তোরা সব সময় আমাকে পরই ভেবেছিস। এখন সময় এসেছে, আমি আমার সব কিছু কেড়ে নেব। আনহে বলে, আমি জানি না তুই কি বলছিস, বাবা মা সবসময় আমাদের সমান চোখে দেখেছে। তারপরও তোর শত্রুতা থাকলে আমার সঙ্গে আছে, ওই নিষ্পাপ বাচ্চাকে কেন মারলি? নিজের হাতে নিজের সন্তানকে মেরেছিস তুই। আনচাং অবাক হয়ে বলে, কি বলছিস এসব? আনহে বলে, ঠিকই বলেছি, আমার সঙ্গে চিনলানের কোনো সম্পর্ক ছিল না, সেদিন তুই ওকে রেপ করেছিলি। আনচাং বলে, তুই কি করে জানলি? আনহে বলে, চিনলান বলেছে যে ওকে রেপ করেছে তার কোমরে একটা ক্রস চিহ্ন ছিল। আনচাং ভাইয়া, ওই চিহ্ন তো তোর কোমরে আছে। আনচাং বলে, তাহলে কি চিনলান সব জেনে গেছে? আনহে বলে, না, আমি কি করে এটা ওকে বলবো, ও তোকে এখনও ভালোবাসে। আনহে আনচাংয়ের কলার ধরে বলে, এখনো সময় আছে, গিয়ে ওর কাছে ক্ষমা চা, আর নইলে আমাকে দোষ দিস না যে আমি আমার ভাইয়ের সম্পর্ক নষ্ট করেছি। আনহে চলে যায়। দাসী এসে বলে, এবার আমরা কি করব? আনচাং তাকে একটা চড় মারে। আনচাং বলে, তুই আমাকে মিথ্যে বলেছিস, ওই বাচ্চা আনহের নয়, আমার ছিল। দাসী বলে, আপনি আমাকে পরেও মারতে পারবেন, আগে ভাবুন এখন আমরা কি করব। আনচাংয়ের তখন বন্দুকের ওপর নজর পড়ে। এরপর দেখা যায় জিশিয়া কোথাও যাচ্ছে। চিনলান বলে, দাঁড়াও, এত রাতে কোথায় যাচ্ছ? জিশিয়া বলে, ছোট ম্যাডাম, আমার চাচি অসুস্থ, তাই দেখতে যাচ্ছি। চিনলান বলে, তুমি কি আনহেকে দেখেছ? জিশিয়া বলে, ছোট সাহেবকে তো বাড়ির দিকে আসতে দেখলাম, এখন কোথায় আমি জানি না। চিনলান বলে, ঠিক আছে, তুমি যাও। পরদিন সকালে চিনলানের শাশুড়ি বলে, কেমন স্ত্রী তুমি, নিজের স্বামী কোথায় আছে জানো না? তখনই একজন খবর নিয়ে আসে, আমাদের ছোট সাহেব কিডন্যাপ হয়ে গেছে। আর এখানেই এই পার্টটা শেষ হয়ে যায়। তোমাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ভিডিও কেমন লেগেছে তা কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।